যে ফ্যাসিলিটিজ এর কথা বলছিলেন এবং আপনি নিজে ফুটবল খেলেছেন বিভিন্ন দেশে গিয়ে খেলেছেন ফ্যাসিলিটির পার্থক্যটা যদি আমরা তুলনা করতে যাই আমরা বার্সেলোনার দিকে নাই যাই পার্শ্ববর্তী দেশগুলো কিংবা যে সাউথ এশিয়াতে বাংলাদেশ নারী দল নিজেদের এই মুহূর্তে ডমিনেট করছে সেই দেশগুলোর তুলনায় বাংলাদেশের নারীদের ফ্যাসিলিটিটা কিভাবে তুলনা করবেন না সেটাই বললাম দেখেন মেয়েরা তো আসলে দীর্ঘদিন যে জায়গাটা থেকে ক্যাম্প করে ওই জায়গাটা আমার কাছে মনে হয় না গুড এনাফ এবং মেয়েরা আসলে যেভাবে আপনাকে সাকসেস দিয়ে যাচ্ছে তাদের ফ্যাসিলিটিস এখন বাড়ানোটা সময় দেবে আরো আগে উচিত ছিল এবং আমি মনে করি দেখেন নট অনলি ফ্যাসিলিটিস আমি মনে করি যে আরো কিছু জায়গায় আসলে চেঞ্জ আনা উচিত লাইক আপনি যদি দেখেন আমরা মেয়েদেরকে কোথায় প্র্যাকটিস করে কমলাপুরে প্র্যাকটিস করে আইদার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে যে মাঠটা রয়েছে ওই মাঠে প্র্যাকটিস করে এইগুলি ইনশোর করা উচিত এই ধরনের মাঠে আসলে মেয়েদের ট্রেনিং সেশন করানো উচিত না কারণ তারা যেহেতু সবসময় গ্রাস মাঠে খেলে ঘাসের মাঠে খেলে মাঠটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ড্রেস আপ খুব ইম্পর্টেন্ট এইগুলি কিন্তু মেয়েদের পারফরমেন্স এর গ্রাফ আরো সামনের দিকে নিয়ে যাবে যদি এগুলি আপনি ফ্যাসিলিটিস উন্নত মানের করতে পারেন অ্যাট দ্য সেম টাইম দেখেন আপনি মেয়েরা আসলে যেভাবে স্যাক্রিফাইস করছে তো ওই স্যাক্রিফাইসের জায়গাটা কিন্তু এখন ফুটবল ফেডারেশনকে দেখতে হবে দেখলে তারা যদি ওইটা প্রপার দেখে আমার কাছে মনে হয় যে মেয়েরা যেভাবে আসলে তাদের ডেডিকেশন দেখাচ্ছে আমি মনে করি যে তারা আসলে এই ফ্যাসিলিটিস গুলি যদি তারা পায় আমি মনে করি যে তারা আরো কিন্তু এই ফুটবলের প্রতি আকৃষ্ট হবে লিগটাকে আসলে কন্টিনিউ করতে হবে এই 30-35 জন প্লেয়ারই তো আসলে বাংলাদেশের শেষ প্লেয়ার না আরো তো প্লেয়ার তৈরি করতে হবে সুতরাং পাইপলাইনে প্লেয়ার তৈরি করতে হলে লিগটাকে কন্টিনিউ করতে হবে এজ ভিত্তিক খেলাগুলিকে ইনশোর করতে হবে তখন আপনি আপনার সাবিনা বলেন বা মারিয়া বলেন মনিকা বলেন এদের মতো পাইপলাইনে আরো প্লেয়ার কিন্তু তৈরি হবে আপনি জানেন যে এই কিছু প্লেয়ার যদি সিনিয়র যারা রয়েছে তারা যদি এখান থেকে সরে যায় পরবর্তী সময় কিন্তু আসলে এদের জায়গাগুলো নেয়ার মতো আমার কাছে মনে হয় এনাফ কোয়ালিটি প্লেয়ার পাইপলাইনে রয়েছে কিনা সেটা সন্দেহ